पेनविजन टीवी प्रेजेंट्स गुड मॉर्निंग गुड मॉर्निंग मॉर्निंग सलाम अलैकुम পাঞ্জাবি আর তার নিজের জন্য তিনটা শাড়ি তিনটা থ্রি পিস এরপরে আমার শ্বশুর শাশুড়ি শালা শালি সবার জন্য শপিং করা শেষ যখনই আমি আমার বাবা মায়ের টা কিনতে যাব মার্কেট বন্ধ বুঝেন ভাই আজকে মনে হয় আবার যেতে হবে তার সাথে সাধারণত মানুষ তো একটা করে কিনে আপনি তিনটা করে কিনলেন ওরে ভাই আপনার ভাবির হচ্ছে অন্যরকম হিসাব শুনে ঈদের দিন সকালে আমি আমার পাশে যে পাঞ্জাবি পরবো তার কথা হচ্ছে ওই পাঞ্জাবি পরে শ্বশুর বাড়ি যাওয়া যাবে আর শ্বশুর বাড়ি যেটা বললাম ওটা তো বললামই ঈদের পরে অফিস খুললে যেদিন পাঞ্জাবি পরে আসবো সেদিন আবার আর একটা পরে আসতো বুঝো না অবস্থা আরে ভাই আপনার তো আসল ঘটনাটাই বলা হয় না আচ্ছা আচ্ছা বলুন আজকে সকালে সে বায়না ধরেছে যে শ্বশুর বাড়িতে খাসি কিনে পাঠাতে হবে উপহার হিসেবে বুঝুন অবস্থা গাবতলি থেকে খাসি মাত্র একটা কিনে খাসির রশি শালা বাবুর হাতে ধরে তারপরে আমি অফিসে আসলাম তাই তো একটু লেট হয়ে গেল আর কি বলেন কি তাহলে তো অনেক টাকা শপিং করলেন এত টাকা হঠাৎ পেলেন কোথায় আরে ভাই আমি তো ভয়েই ছিলাম যে নারায়ণগঞ্জের যে ফাইলটা গতকালকে পাঁচটা করে দিলাম মোটা অঙ্কের কিছু টাকা পেয়েছি এই টাকা না পেলে যে এবার ঈদটা কিভাবে যাতো আমার তো ঈদটা পুরো মাটি হয়ে যাচ্ছিল আল্লাহ সে ছাড়ো না আমার কথা আচ্ছা ঈদ তো প্রায় চলে এলো তো আপনি কেনাকাটা কি করলেন হাসান সাহেব আপনি হয়তো জানেন না গত 10 দিন যাবত আমার আম্মা হাসপাতালে ভর্তি আছে তার হাসপাতালের বিল জোড়াতে আমি হিমশিম খাচ্ছি এবার হয়তো ঈদে খুব বেশি কিছু কেনাকাটা হবে তবে আমার আম্মা যদি সুস্থ হয়ে বাসায় ফিরে আসেন আমাদের পরিবারের সকলের মাঝে ঈদের আনন্দ ফিরে আসবে আসলে কি বলবো আপনাকে যাক বাদ দেন আমার কথা এবার আপনার কথাই বলি আপনি যে ঈদে এতগুলো টাকা মার্কেট করলেন ঘুষের টাকা নিজের জন্য তিনটা করে কিনলেন বাবিকে কিনে দিলেন তিনটা করে তাছাড়া অন্যান্য আত্মীয় স্বজন শালা শ্বশুর শাশুড়ি সবার জন্য কেনাকাটা করলেন শ্বশুর বাড়িতে খাসি পাঠালেন আপনার তো রোজাই হয়নি ঈদ তো দূরের কথা এসব আপনি কি বলছেন হাসান সাহেব এবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল উপার্জন আপনার উপার্জন যদি হালাল না হয় যদি উপার্জন হারাম হয় তাহলে সারাদিন উপাস থেকে রোজা রেখে কি লাভ বলুন অবশ্য আপনার মতো ইদানিং অনেকেই লোক দেখানোতে ব্যস্ত এবাদত বন্দিগিতে না একটা কথা মনে রাখবেন রোজা এসেছে আত্মশুদ্ধির জন্য আত্মভোগের জন্য আমার